দিনটা ছিল ভীষণই প্রিয় একটা দিন আমার, কেননা আমি যাচ্ছিলাম অনেক দিন পর, মানে অনেক দিনের ইচ্ছে যে নৈহাটির বড় মার কাছে যাওয়ার। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, বাট যাওয়া হয়ে ওঠে না কোনো সময়, কিছু না কিছু বাধা পড়েই যায়। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি জোর কদমে যে আজকে যেতেই হবে, যাই হোক করে। কেন আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তা সত্ত্বেও কিন্তু আমি বেরিয়ে গেছি, কারণ কি মনে ইচ্ছে আছে যে মাকে আজকে দেখবই যাই হোক না কেন। তোর জন্য দেখো সকাল সকাল একদম বেরিয়ে গেছি ট্রেনে, তারপরে নেমে গেছে দেখো নৈহাটি স্টেশনে। আর তোমরা যারা যারা যাওনি কখনো, তাদের জন্য একটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা যেতে পারবে। সেটা হচ্ছে এক নাম্বার দিয়ে তোমরা বেরিয়ে যাবে প্ল্যাটফর্মে, তারপরে গিয়ে বাঁদিকে যাবে, এবং বাঁদিকে একটুখানি হাঁটার পরেই তোমরা ওখানে গিয়ে ডান দিকে রিক্সা দেখতে পারবে। ওখান দিয়ে তোমরা ওখানে বড়মার কাছে ওরা নিয়ে যায়, 10 টাকা করে নেয় রিক্সাতে, একদম গিয়ে বড়মার মন্দিরের সামনেই নামিয়ে দেয়। অনেকে হেঁটেও যায় একদম অল্প একটুখানি, যারা নতুন তারা বুঝতে পারবে না, ওর জন্য তারা অবশ্যই রিক্সা করে নেবে। তারপরে এখান দিয়ে আমি পুজো কিনে নিয়েছি, তো তারপরে চলো মায়ের কাছে যাওয়া যাক। মানে মনটা একবারে ছটপট করছে যে কখন মায়ের মুখটা দেখবো দেখবো। তো ফাইনালি দেখো দেখে নিয়েছি দূর দিয়ে, তো ভীষণ ভালো লাগছিলো যে এতদিনের মানে ইচ্ছে যাই হোক পূরণ হলো, তো মনে ভীষণ খুশি। তো আস্তে আস্তে লাইনটা অত আগিয়ে যাচ্ছে, মনের এক্সাইটমেন্টটা আমি ধরে রাখা যাচ্ছে না। তো ভীষণ ভালো লাগলো অনেকদিন পর মায়ের, মানে অনেকদিন পর বলছি সরি, অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো, মায়ের মুখটা দেখতে পেলাম। ভীষণ ভালো লাগছিলো, ভীষণ শান্তি লাগছিলো মনে যে মায়ের মুখটা দেখে। তারপরে এখানে পাশেই গঙ্গা আছে, সেই গঙ্গার কাছে আমরা একটুখানি গেলাম হাঁটতে হাঁটতে, আর একটুখানি মানে গঙ্গার হাওয়া নিলাম, ভীষণ ভালো লাগছিলো। তারপরে একটু খেটে চলে এসেছিলাম আবার। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হলো, ভীষণ ভালো লাগলো মায়ের কাছে। তোমরা যারা মায়ের কাছে আসনি অবশ্যই তোমরা এসো, মায়ের কাছে আসলে যেন একটা আলাদা শান্তি লাগে মনে। তো বাই বাই, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।